ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক ব্লগস। তো আজকের ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, আমরা দুজনে আজকের খুবই এক্সাইটেড, কারণ আজকের আমরা যাচ্ছি আমাদের নিউ ক্যামেরা কিনতে। তো কী ক্যামেরা সেটাও বুঝে গেছো। তো ক্যামেরা হলো Insta360। Insta360 দুটো মডেলের মধ্যে একটু কনফিউশন ছিলাম, Insta360 X3 আর Insta360 RS মডেলটার মধ্যে। তবে Insta360 X3টাই নেব, কারণ ওর মধ্যে কিছু স্পেসিফিকেশান একটু বেশি আছে আর আমি যে কারণে নিচ্ছি X3টা নেওয়া বেটার হবে। সো X3 নেব। আর এছাড়া Insta360-র আদার অ্যাক্সেসারিজ, এছাড়া GoPro-র কিছু অ্যাক্সেসারিজ নিতে হবে। মেনলি হলো অ্যাডিশনাল একটা ব্যাটারি নিতে হবে আর একটা ব্লুটুথ মাইক, জানি না পাবো কি না, দেখা যাক। তো আমরা এখন আছি এই মা ফ্লাইওভারে, যাচ্ছি হলো এখন আমরা হলো মেট্রো গলি। এটা স্বাভাবিক, কারণ ক্যামেরা কিনতে যাওয়া মানে মেট্রো গলি। তো চলো বেশি দেরি না করে স্প্লেনেড পর্যন্ত যাওয়া যাক। তো আমরা চলে এসেছি স্প্লেনেডে। তো বাইকটা এখানে রেখে এইবার মেট্রো গলির দিকে যাব। তো মেট্রো গলি চলে এসেছি। তো আপাতত ফার্স্টে সাদা বলে দোকানটাতেই যাব, ওখান থেকেই আমি GoPro নিয়েছিলাম। তো ফাইনালি আমরা নিয়ে নিয়েছি ক্যামেরা। তো ক্যামেরাটা এবার ওপেন করে দেখাই। ক্যামেরা আমাদের নেওয়া হয়ে গেছে, তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো বেশ কিছু কিছু জিনিস পাইনি, তার মধ্যে হলো Insta360 সেইভাবে কোনো অ্যাক্সেসারিজ পাইনি, আর পাইনি যেটা হলো সেটা হলো ফোনের জন্য ওয়্যারলেস মাইক গ্রিনারো কোম্পানির। মেট্রো গলিতে গ্রিনারো কোম্পানি ছাড়া অন্যান্য কোম্পানির আছে, যেমন ডিজিটেক কোম্পানির ওয়্যারলেস মাইক ছিল, তবে ওর প্রাইসটা একটু বেশি, প্রায় 4,500 টাকার মতো। আর গ্রিনারোটা আমি দেখেছিলাম 2,500 টাকার মধ্যে। তো প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে বলে আর নিলাম না, তো অ্যামাজন থেকে গ্রিনারো কোম্পানিরটাই নিয়ে নেবো ওয়্যারলেস মাইকটা। আর যে যেই জিনিসগুলো পাইনি সেটা আমি অ্যামাজনে অর্ডার করে দেব, তো সেগুলো তোমাকে এই ভিডিওতেই দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ চলবে, প্রতিটা প্রোডাক্ট এসে গেলে আবার ভিডিওটা আমি তোমাদের করে দেখাবো কী কী জিনিস নিলাম আমি এই ট্রিপের আগে। মেট্রো গলি থেকে ওই দিন ফার্স্ট যেটা নিয়েছিলাম সেটা হলো Insta360 X3 আর Insta360 ইনভিজিবল স্টিক, Insta360 কোম্পানিরই নিয়েছে। তো চলো তোমাদের একটু ভালো করে দেখাই। তো ফার্স্ট Insta360 X3 বক্সটা ওপেন করে দেখছি। তো বক্সটা ওপেন করলেই আমাদের সুন্দর ক্যামেরাটা পেয়ে যাব। তো ক্যামেরাটার ফার্স্ট দিনই দুটো দু সাইডে লেন্স প্রোটেক্টর লাগিয়ে নিয়েছিলাম। তো লেন্স প্রোটেক্টরটা আমার পড়েছিল 800 টাকা। তো এইবার বলে নিই ক্যামেরাটার প্রাইস আমার কত পড়েছে। তো ক্যামেরাটা আমার পড়েছে হলো 40,500 টাকা। অন্যান্য দু তিনটে দোকানে দেখেছিলাম প্রত্যেকের প্রাইস 42,000 থেকে 44,000 টাকার মধ্যে। এখানেই বেস্ট ডিল পেলাম তাই ওখানেই নিয়ে নিয়েছিলাম। ক্যামেরা ছাড়া বক্সে আর কী কী এসছে একটু দেখে নিই। তো এই বক্সটা ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি বক্সের মধ্যে আছে এই ক্যামেরা ক্যারি করার জন্য একটা পাউচ, মানে ওই লেন্স প্রোটেক্ট করবে, চার্জিং কেবিল, ক্যামেরা চার্জের কেবিল, আর আছে হলো এই ইউজার ম্যানুয়াল Insta360 X3, আর দিয়েছে হলো লেন্স পরিষ্কার করার জন্য একটা ওয়াইপস, আর Insta360 একটা স্টিকার। তো এই দিয়েছে বক্সের মধ্যে। এবার আসি হলো স্টিকটা নিয়ে। তো এটা হলো Insta360-র ইনভিজিবল স্টিক, Insta360 কোম্পানিরই। তো এটা আমার প্রাইস পড়েছে হলো 3,500 টাকা, যদিও অ্যাডোফাই কোম্পানির বলে একটা আছে ওটা নিলে 2,000 টাকার মধ্যে হয়ে যেত, কিন্তু অরিজিনালটাই আমি নিয়েছি তো একটু প্রাইস বেশি পড়েছে। আর সেই দিন নিয়েছিলাম এই GoPro-র ব্যাটারি টেলিসিন কোম্পানির, প্রাইস পড়েছিল 1,200 টাকা। সোনি LV-1 মাইক, এটা নিয়েছি GoPro-র জন্য হেলমেট সেট আপের জন্য। তো এটা আমার প্রাইস পড়েছে 1,850 টাকা, এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে।
এটা হলো ডিজিটেক কোম্পানি, এটা লেন্স প্রোটেক্টর, গোপ্রো লেন্স প্রোটেক্টর। এটা খুব কাজের জিনিস, আমার সেদিন খুব ভালো লেগেছিলো তাই নিয়ে নিয়েছিলাম। এটার প্রাইস পড়েছিল আমার এই 200 টাকা। তো সেদিন বলেছিলাম যে ইনস্টা 360 সেইভাবে কোনো অ্যাক্সেসরিজ পাইনি, তো সেই জন্য আমি এগুলো সবই অ্যামাজন থেকে অর্ডার করেছি। তো এরপরে আসি ইনস্টা 360 অ্যাক্সেসরিজ নিয়ে। এটা হলো এক্সটার্নাল চার্জার। তো বক্স খুলতে ফার্স্টেই পেয়ে গেছি কেবেল ব্যাটারি চার্জ করার জন্য, তারপর একটা স্টিকার দিয়েছে, আর এটা হলো মেন ইউনিট ব্যাটারি চার্জ করার জন্য এক্সটার্নাল চার্জার। তো প্যাকেট থেকে বের করে দেখাই তোমাদের। তো একসাথে দুটো ব্যাটারি চার্জ করা যাবে। আমি আর ইনস্টা 360-র জন্য এক্সট্রা কোনো ব্যাটারি কিনিনি, কিন্তু আমি ব্যাটারি ক্যামেরার মধ্যে দিয়ে চার্জ দেওয়া খুব একটা পছন্দ করি না, সেই জন্য আরও এক্সটার্নাল চার্জারটা কিনলাম। তো এইভাবে দেখতে পেলে কি ইজিলি সেট হয়ে গেল। আর ইনস্টা 360 ব্যাটারির প্রাইসও একটু বেশি, প্রায় 4,500 টাকা, সেই জন্য আর এক্সট্রা ব্যাটারি নিইনি। এখন চার্জারটার প্রাইস পড়েছিল আমার 2,400 টাকা। ক্যামেরা ক্যারি করার জন্য খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো লেন্স প্রোটেক্টর ইনস্টা 360 কোম্পানিরই। তো এটার আমার প্রাইস পড়েছে এই 800 টাকা। লাস্ট যেটা গ্রিনারো কোম্পানির ওয়্যারলেস মাইক, যেটা আগের দিন কোথাও পাইনি, এটার প্রাইস পড়েছে আমার হলো 2,400 টাকা। তো এগুলোর প্রতিটার ইউজ আমি দেখাবো প্রত্যেকটার একটা আলাদা করে ভিডিও করে, তবে এখন না, ট্রিপ থেকে ঘুরে এসে এর ভালো করে ভিডিওগুলো বানাবো। এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের দেখালাম ট্রিপের আগে কী কী আমি নিউ গ্যাজেটস নিলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, চলো টাটা।